এটা হচ্ছে আমাদের চাঁদপুরের একটি প্রতিষ্ঠান, শান কম্পোজিট, আমার মেয়ের নামে শান কম্পোজিটে হচ্ছে উইভিং, উইভিং এর একটা টোটাল সেট আপ, বেশিরভাগ হচ্ছে ডবি মেশিন এবং বিগার উইথ। এখানে আমি শখ করে প্রায় পনেরো ষোলো বছর ধরে ভেড়া পালি। আমি ভেড়ার এখানে প্রায় এক দুই জাতের ভেড়া, তো আরও কিছু ভেড়া আমার ছিল, সেগুলা বিভিন্ন ফ্যাক্টরিতে আমি দিয়ে দিয়েছি। যেমন ধরো গারল আছে আমার কিছু, তার সাথে আরও আছে তো আপনার বিভিন্ন জাতের দুম্বা, কালো ছাগল, কালো ছাগল ছিল আমার অনেক, পাটনার ছাগল ছিল আমার অনেক, সেগুলো আমি সব প্রায় এক যুগ তাদের সাথে আমি ছিলাম। পরবর্তীতে একটা অসুখ হওয়ার কারণে তাদেরকে আমি বিক্রি করে দিয়েছি, অথবা কিছু ওয়ার্কার কোয়ার্টারে দিয়ে দিয়েছি। তাদেরকে সম্পূর্ণ সুস্থ করার পর মোটামুটি খাওয়ার উপযুক্ত করে ডাক্তারের সাথে পরামর্শ করে আমি এই বাকি আমার যে পার্টনার, যে বড় বড় প্রায় 5 ফিট 6 ফিট লম্বা বা 5.5 ফিট হবে, আমার চেয়ে একটা লম্বা ছিল একটু, খুব হিংস্র, ওগুলো সব আমি দিয়ে দিয়েছি। তো এখন এখানে পুরা শান কম্পোজিট এখানে প্রায় 40 বিঘার মতো জমি, প্রচুর পরিমাণ ঘাস এবং গার্ডেনিং করা আছে। তো এখানে আমার মূলত ইচ্ছা যে মোটামুটি কনস্ট্রাকশন কাজও চলতেছে অনেক অনেক জায়গায়, অর্থাৎ ডিজিটাল বাংলাদেশের মতো সাত গ্রুপের বিভিন্ন জায়গায় ডেভেলপমেন্ট এখনও চলছে। ইনশাল্লাহ পদ্মা সেতু হওয়ার আগে ভাগে আমরা এটার ডেভেলপমেন্টটা শেষ করে ফেলতে পারবো। আমাদের এখানে প্রায় 400 মতো উইভিং লুমের সেট আপ আছে, তার মধ্যে প্রায় 300 লুম চালু হয়ে গেছে, বাকিগুলো হবে ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। তবে তার চেয়ে বড় কথা হচ্ছে আমি এখানে ছাগল, ভেড়া, দুম্বা, গরু এই প্রজেক্টের মধ্যে হাত দিব। এই জায়গাটার মধ্যে বিশাল জায়গা, ওদিকে আর অনেক জায়গা আছে, প্রায় দেখতে পাচ্ছেন প্রায় 50-40 বিঘার মতো আছে। আবার তারপরে হচ্ছে আমার ছোটো ভাইয়ের ফ্যাক্টরি তালহার নমান, ওখানে টেরিটল আছে, ইয়ান্ডাইং, উইভিং, জাগার মেশিন সহ অনেক ভ্যারাইটিস একটা সেট আপ আছে। ওইটা অনেক বড় মিল বাংলাদেশের মধ্যে, মাশাল্লাহ। আমার ভাই তালহা ওখানে খুব ভালো করছে, ও অনেক গার্ডেনিং করেছে, বাট আজকে হয়তো আপনাদের এটা আমি দেখাতে পারবো না। তো আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম, শান কম্পোজিট সাত গ্রুপ।